আমার হৃৎপিণ্ডের আবৃত্তি কাব্য গ্রন্থের স্মৃতির পাঁচালি কবিতা গুচ্ছ থেকে আরেকটি কবিতা আবৃত্তি করছি। এটি আমাদের গ্রাম বাংলার ফসলাদি নিয়ে। আমি যে জমিতে দাঁড়িয়েছি এসব আশেপাশের জমিতে বিভিন্ন ধরনের ফসল হয়। যে জমিটি দাঁড়িয়েছি এই জমিটি আমার। আসুন কবিতার আবৃত্তি করা যাক। তেল, সরিষা, আলু, পেঁয়াজ, মরিচ, বাঙ্গি, তরমুজ, খেরা, ধান আর সোনার ফসল ভরা সুফলা মাঠের সেই দৃশ্য এবং ফসল তোলার আনন্দে আত্মহারা কৃষকের সেই হাসি আমি আজও ভুলিনি। বছরের নানা সময়ে ভিন্ন ভিন্ন ফসল তুলে এনে উঠানে স্তূপ করে মারানোর দৃশ্য আজও ভুলিনি। দিন রাত ভর উঠানে গরু দিয়ে ধান মারানোর দৃশ্য, দক্ষিণা বাতাসের অনুকূলে কুলা দিয়ে আমার মার ধান উড়ানোর সে ঘর্মাক্ত ক্লান্ত চেহারা কিছুতেই ভোলা যায় না। নিদ্রা বিসর্জন দিয়ে রাত জেগে জেগে ধান সিদ্ধ করা এবং আবহাওয়ার মর্জি বুঝে উঠানে শুকানো সে আরেক বিড়ম্বনা। অথই জলে সাঁতার কেটে পাট কাটার সে দৃশ্য, পচানো পাট ছাড়ানোর দিনে বাড়িময় দুর্গন্ধ, ভিজা পাট শুকাতে রোদ বৃষ্টির সেই দুষ্ট খেলা এ জীবনে কখনো ভোলা যাবে না। ধন্যবাদ।